নিজেদের মধ্যে অশান্তি করে তো কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি যে বৌমা কিছুই জানত না, কিন্তু তিতিরও কিছু জানে না, এটা কি হতে পারে? না, জানতাম না আমি। এটা হতেই পারে না। চাপকে লাল করে দেবো তোমায়। নিজের সংসার ভেঙে শিক্ষা হয়নি, এবার আমার সংসার ভাঙতে এসছো। এ কি করছেন দাদা, বিবাহিত মেয়ে এর সঙ্গে এইভাবে কথা বলছেন? কেন এইভাবে কথা বলছি আপনি বুঝবেন না? আপনার ঘাড়ে তার এই কোপ পড়েনি, পড়লে বুঝতেন। কি অপমান, কি অপমান! ছি, তার মধ্যে এখন মেয়েকে কোথায় খুঁজে পাবো জানি না। জলপাইগুড়িতে একটা ছোট শহর, কোথায় যাবে? দেখ, হয়তো অদিতি ম্যামের বাড়িতে বসে আছে। আর যদি মেয়েকে অদিতি ম্যামের বাড়িতে পাই, তাহলে শুধু মোহর কেনা, অদিতি ম্যামকেও আমি ছেড়ে দেবো না। জলপাইগুড়ি থেকে পাট গুটিয়ে বিদায় করবো আমি ওনাকে। দয়া করে আপনারাও আমার সঙ্গে থাকবেন প্লিজ। ওই মহিলা যদি এরকম একটা কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত সেটা আপনারাই ঠিক করবেন। আমরা সবাই যাবো অদিতি ম্যামের বাড়ি। চলুন অদিতি ম্যামের বাড়ি যাই, সেখানে গিয়ে দেখি যে আপনার মেয়ে আছে কিনা। সেখানে থেকেই বার লাভ কি? বরপক্ষ তো চলেই গেছে, একবার পালিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে এনে বিয়ের আসরে বসালে তারা তো আর রাজি হবে না। লজ্জা করে না? লজ্জা করে না তোর? ইঞ্জিনিয়ারিং তো পড়িস, ফাইনাল ইয়ার, নিশ্চয়ই সেখানে সমস্ত ভালো ভালো ছেলে মেয়ের সঙ্গেই কথাবার্তা বলিস, মেলামেশা করিস, কি মনে হয় তোর? জামাইকে তো দেখেছিলি, কি মনে হয় তোর বোনের জন্য উপযুক্ত যোগ্য পাত্র মনে হয়েছে? কি হলো বল? বরণ করতে গেলাম, মুখে মদের গন্ধ। তার মানে তো তুমিও চলে যাওয়াটাকে সমর্থন করছো, আবার বলছো তুমি জানো না। না জানি না। মোহরের চলে যাওয়াটা আমি সমর্থন করছি কি করছি না সেটা তো আমার অন্তর্যামি জানে, কিন্তু আমি জানি না যে আমার মেয়ে চলে গেছে। আমার মেয়ে আমাকে বলে যায়নি, হাজার বারই একই কথা বলছি। বসবাবু, শান্ত হন, শান্ত হন। ঘটনা যা ঘটার তো ঘটেই গেছে, এখন আর চিৎকার চেঁচামেচি করে কি লাভ বলুন। আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, দুই মেয়ে আমাকে শেষ করে দিল। মা তো দেখে, মা জানে আমি কতটা সহ্য করছি। আমার বাবলুটা সত্যি কষ্টে শেষ নেই, কত কষ্টে বিয়ের আয়োজন করেছে। আমরা মধ্যবিত্ত পরিবার, এত টাকা আমরা পাই কোথায় বলতো? তাও তো ছেলেটা তার সব দায়িত্ব পালন করেছে, কিন্তু এইভাবে যদি মেয়েরা তার মুখ পড়ায় সে কোথায় যাবে? অদিতি ম্যাম তো আজ বিকালবেলা তো এসেছিলেন। কি, কখন এসেছিল? আগে বলিসনি কেন, এখন বলছিস? তিতিদি তো জানে, তিতিদি তো তখন মোহরকে সাজাচ্ছিল। এবার বুঝেছো মা, বুঝেছো? তখনই প্ল্যানটা হয়েছে। একটু সাংঘাতিক মহিলা, নিজে তো সংসার করতে পারলই না, আর আমার নাতনিটাকেও সংসারে হতে দিল না, বিয়েটা ভেঙেই দিল। আরে, আর আমাদের মেয়েটাও ভীষণ বোকা, যা বললেন ও একেবারে মন্ত্রমুগ্ধের মতো সব বিশ্বাস করে ফেলল। যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে। আমরা থানা পুলিশ করব, কালকে কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে ধন্না দেবো। উনি মোহরের জীবনে যদি একটা এরকম ঘটনা ঘটাতে পারেন, তাহলে কাল আমার মেয়ের জীবনে যে এরকম ঘটনা ঘটাবেন না তার কোনো গ্যারান্টি আছে? তাই তো বলছি, সাবধান হন, আমার মতো সর্বনাশ আপনাদের কারুর যেন না হয়। বাবা চলো, আমরা এক্ষুনি ম্যামের বাড়িতে যাই। আঙ্কেল প্লিজ, আপনারাও চলুন, আপনারা এই অবস্থায় আমার বাবাকে একা করে দেবেন না। আমার কিন্তু কখনো মনে হয় না,
যে মোহর এখান থেকে গিয়ে অদিতি ম্যামের বাড়িতে বসে থাকবে, কারণ ও তো ওর বাবার রূপটা জানে। ও তো জানে তুমি কখনো অদিতি ম্যামকে ছেড়ে দেবে না। আমার মোহর আর যেই হোক, ওর সামনে কেউ অদিতি ম্যামকে অসম্মান করবে এটা ও কিছুতেই মেনে নেবে না। থাক থাক, আর অদিতি ম্যামের জন্য অত দরদ দেখাতে হবে না, বেশি দরদ দেখাচ্ছে। আমি দরদ দেখাচ্ছি কি দেখাচ্ছি না তাতে তোমার কি আসে যায়? আমি দরদ দেখাচ্ছি বলে তুমি তো দরদ দেখাচ্ছ না, তাহলে তুমি যেমন তেমন ব্যবহার করো, আমার যেমন শিক্ষা আমি তেমন ব্যবহার করো। শোনো বৌমা, আমার ছেলের এখন মনের যে অবস্থা, তারপর সবাই মিলে তাকে অপমান করেছে, তার সঙ্গে তুমি এভাবে কথা বলছ? আমি ওর মা, আমার সামনে যদি তুমি ছেলের সঙ্গে এইভাবে কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ছেড়ে তো কথা বলছেন না, কোথায় ছেড়ে কথা বলছেন? আপনার ছেলে যে আমাকে ছেড়ে কথা বলছে না ওই সেটা তো দেখছেন না? মেয়ে পালিয়ে গেছে বলে আমাকে দোষ দিচ্ছে, আমাকে? সে দোষ মা আমার, কিসের দোষ আমার? বিয়ের সমস্ত সমস্ত সব ব্যবস্থা আমি করেছি হাতে হাতে, তাহলে আমি কি মেয়েকে শিখিয়ে দিয়েছি যে যা তুই পালিয়ে যা? মিছি 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 এখন এসে আমাদের ধরছে কেন মা? এখনো বলছি বলে ফেল, পরে যদি জানতে পারি যে এই ঘটনা তুমি জানতে, তাহলে সেই দিনই তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। সম্পর্ক তো এখনই শেষ হয়ে গেছে বাবা, আমি শ্বশুর বাড়ি চলে যাব, ব্যাস তুমিও ঝাড়া হাত পা। আমার তো মনে হয় না আর কোনো দিন আমি এই বাড়িতে ফিরে আসবো বলে। যা ব্যবহার পেলাম তোমার কাছ থেকে, আজ এই বিয়ে বাড়িতে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে তুমি তোমার বিবাহিতা মেয়েকে বলছো চাঁদকে লাল করে দেবে, বিয়ে দিয়ে তো পর করে দিয়েছো, আবার চাঁদকে লাল করে দেওয়ার হুমকিও দিচ্ছ, দুটো তো একসঙ্গে হয় না বাবা। আজ তোমাকে শেষ করে বাবা, বিবাহিত মেয়ের গায়ে হাত দেওয়া দণ্ডনীয় অপরাধ, অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো আমাদের উপর, এই অন্যায়টা আর করতে যেও না বাবা। বেশি কথা বলিস না দিদি, বুঝলি? তুই যদি আজকে ঠিকঠাক মেয়ে হতিস না তবে বাবার কষ্টটা বুঝতে পারতি। বাবা তোকে অ্যাকিউজ করেনি তাই তোর গায়ে লাগছে, বাবা আমাকে দোষ দিচ্ছে, মাকে দোষ দিচ্ছে। আমার তো মনে হয় তুই সব জানতি, তুই তো মোরকে সাজাচ্ছিলি, প্ল্যান তোর সামনেই এলো, গোটা প্ল্যানটা নিশ্চয়ই তোর সামনে হয়েছে। বলা যায় না, উনিও হয়তো ওই প্ল্যানেরই অংশীদার ছিলেন। যে সংসারটা তো গেছেই, এখন বোনের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে সেটা মানতে পারবে কি করে? ম্যাম একদম ঠিক আছে, একদম ঠিক আছে, আর সময় নেই, চলো 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 ম্যাম। আর থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, চলো দেরি করা যাবে না, চলো। আবার কি হলো মোহন? এই জলপাইগুড়ি শহরটা আমাকে ছাড়তে হলো না, আর তার সঙ্গে আপনাকেও। কিন্তু আমি কথা দিচ্ছি ম্যাম, আমি যত দূরেই যাই না কেন আমি আপনার নাম কখনো দোবাবো না, আপনি আমায় ভুলে যাবেন না তো ম্যাম? মোহর আমি জানি না ওখানে গিয়ে কি হবে, কিন্তু আমার যা যা করার আমি সব করেছি, ওখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে টিসি পাঠানো ওটা কোনো প্রবলেম হবে না, কাউকে না কাউকে দিয়ে আমি পাঠিয়ে দেবো। জানি ম্যাম, আমাকে আশীর্বাদ করুন ম্যাম, আপনি আমাকে আমার দু চোখ ভরে যে স্বপ্ন দেখিয়েছেন
তাছাড়া আমি রাখতে পারি। আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে মোহন। দেখেছো, রতনকেই ফোনটা করতে ভুলে গেছি। চলো 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 পাল্টাই।